হ্যাঁ নির্বাণদা, কি বলছো? মানে যারা গোল্ড কাপে ভালো খেলবে সেই প্লেয়ারদের নিয়ে ফাইনাল টিম সিলেক্ট করা হবে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ খবরটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ তোমার সঙ্গে পরে কথা বলবো, রাখছি। হ্যাঁ জয়, জয় জয় দিকে একবার শুনে যাও, একটা গুড নিউজ আছে। কি হয়েছে বলো? এই ভালো খবর রয়েছে একটা। আরে তোমার ভালো খবর আমি পরে শুনছি, আগে আমারটা তো শুনো। কি? আরে অনির্বাণদা আছে না, যাকে আমি গোল্ড কাপের ব্যাপারে খবর নিতে বলেছিলাম। আমি অনির্বাণদাকে ফোন করেছিলাম, অনির্বাণদা বললো ওই গোল্ড কাপে যে প্লেয়াররা ভালো খেলবে তাদের নিয়ে নাকি ফাইনাল টিম সিলেক্ট করা হবে। হ্যাঁ কি বলছো নাকি? হ্যাঁ জয় যা বলছি ঠিক বলছি। তুমি একবার ভেবে দেখো, এইবারে গোল্ড কাপে সব জাজদের ফোকাস থাকবে সব প্লেয়ারদের উপর। তারা জাজ করবে প্লেয়ারদের, দেখবে যে প্লেয়ার ভালো খেলবে ব্যাস তাদেরকে ফাইনাল দলে তুলে নেবে। ঠিক আছে, আমি তো বলেছি আমি গোল্ড কাপে খেলবো। কিন্তু জয় তুমি তো খেলবে বললি আর হলো না। কেন কেন কি হয়েছে? দেখো সব টিমগুলো যে কলকাতা থেকে খেলবে তেমন তো নয়, কলকাতার বাইরে থেকেও বিভিন্ন ডিস্ট্রিক্ট খেলতে আসবে এখানে। আর একটা দল তো খুঁজে বার করতে হবে যেখানে তুমি ঢুকে খেলতে পারো। এতগুলো দল খেলবে একটা তো চান্স পাবো না বলছো? তাহলে কি হবে? এতদিন পর বাড়ির সব ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে কোথায় ভাবলাম ফুটবল প্র্যাকটিসটা আবার নতুন করে শুরু করব। কিন্তু কোনো সুযোগে যদি না পাই তাহলে তাহলে শুধু শুধু কি? জয় জয় আমার কথা শোনো, এত তাড়াতাড়ি কেন ভেঙে পড়ছো? আমি তো আছি, একটা না একটা উপায় ঠিক বার হবে। আচ্ছা ওই শেষদা ভাই শান্তিপূর্ণা কোথায় শাড়ি আনতে গেছিল, শেষদা ভাই ফিরেছে? না, শেষদা ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আজ রাতেই ফেরার কথা। আচ্ছা শোনো, শেষদা ভাই ফিরলে আমাকে কিন্তু বলবে, আমি এসব বিষয়ে আবার শেষদা ভাইয়ের সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোন কোন দল খেলছে সে ব্যাপারে কিছু জানতে পেরেছো? না জয় কোন কোন দল ঠিক খেলছে আমি সে ব্যাপারে এখনো কিছু জানতে পারিনি। তবে হ্যাঁ কলকাতার বাইরে থেকে বিভিন্ন দল আসছে এটুকু জানি। আর এই খেলাটা নাকি নিয়ে না সবাই খুব এক্সাইটেড, কারণ এই খেলা থেকেই ফাইনাল দল সিলেকশন হবে। আর ডিসেম্বরে চ্যাম্পিয়ন লিগ আছে, সেটা কিন্তু তোমাকে খেলতেই হবে। এখন থেকে কিন্তু অন্য কোনো দিকে নয়, অনলি ফুটবলে ফোকাস, ওকে? জয় আমি আর একটা কথা ভাবছি, শেষদার সময় যারা যারা ফুটবল খেলতো তাদের মধ্যে অনেকেই নাকি এখন কোচ হয়ে গেছে, আর তার মধ্যে থেকে কেউ যদি মহিলা দলের কোচ হয়ে থাকে তাহলে তো খুব ভালো হয়। জয় তুমি যা ভালো খেলো তাতে কেউ মনেই করবে না, তোমাকে কেউ দয়া করে সুযোগ দিচ্ছে, আর উল্টে ওরা নিজেদেরকে লাকি মনে। জয় তুমি কাঁদছো, জল কেন তোমার চোখে? দেখি কি হয়েছে, আমায় বলবে না? তুমি আমাকে এতটা ভালোবাসো, এতটা ভালোবাসো আমাকে, আমার স্বপ্ন সফল করার জন্য তুমি এত চিন্তা ভাবনা করছো, এত স্যাক্রিফাইস করছো। তোমাকে তোমাকে জানো তো আমি সারা জীবন আমার পাশে এভাবেই পেতে চাই। পৃথিবীর আর কেউ আমার পাশে থাকুক না থাকুক, তোমাকে আমি সারা জীবন এভাবেই আমার পাশে পেতে চাই। থাকবে তো আমার পাশে বলো, থাকবে তো? থাকবো বলেই তো তোমাকে ভালোবেসেছি। তোমার মনে আছে জয় ফুটবল খেলার জন্য কত ভয় দেখাতে আমাকে, কিন্তু দেখো উপরওয়ালা আমাদের দুজনের বিয়েটা দিয়ে দিল। সত্যি তোমার মতো একটা মানুষ আমার জীবনে এসেছিল বলেই আমার জীবন একটা দিশা খুঁজে পেয়েছে, একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছে। তোমার কাছে আমি এর জন্য সারা জীবন কৃতজ্ঞ থাক। থাক থাক এখন এসব কথা ছাড়ো, অনেক হয়েছে। আর কালকে শেষদা ভাইয়ের সঙ্গে আমার কথা বলতে হবে। দেখো তোমার খেলা একটা সময় অনেকেই দেখেছে নিউজে, তারপর পেপারে তোমার সম্বন্ধে অনেক কিছু লেখালেখি হয়েছে, সেসব বিষয়ে অবশ্য শেষদা ভাই জানে। আমার মনে হয় না কোনো ক্লাবে চান্স করিয়ে দিতে শেষদা ভাইয়ের খুব একটা অসুবিধা হবে। আচ্ছা এবার তুমি আমাকে বলো, তুমি আমাকে কি গুড নিউজ দেবে? বাবা আমাদের সবাইকে ঘরে ডেকেছেন। ঘরে কেন? আমার মনে হয় বাবা নিশ্চয় অননাদির বাবার সঙ্গে আলোচনা করে কিছু একটা ব্যবস্থা করেছে। ব্যবস্থা? তুমি ঠিক কি ব্যবস্থার কথা বলছো বলো? আরে অননাদি আর ছোটকার বিয়ের ব্যাপারে আমার মনে হয় অননাদির বাবা রাজি হয়ে গেছেন। কি কি বলছো এটা? মানে মানে শুধু বিয়ের ডেটটা ফাইনাল করা বাকি? এটা তো দারুণ নিউজ।
কিন্তু আমার খুব ভয় করছে জানো তো। ভয় করছে? কিসের ভয়? না মানে অনন্যা দি আর ছোটকার বিয়ের ব্যাপারে তো আমাদের দুজনেরই সবথেকে বেশি উৎসাহ ছিল, তাই আর কি বলছিলাম যদি পরবর্তীকালে কোনো গন্ডগোল হয় সবাই তো আমাদেরকে দোষারোপ করবে, আমাদের দিকে আঙুল তুলবে। আমাদের যেন কোনো ভুল না হয় ঠাকুর। জানি না কি হবে, সব ঠিকঠাক হবে তো। জয় তুমি কেন এত ভয় পাচ্ছো বলো তো? আমি বলছি সব ঠিকঠাক হবে। আর অনন্যা দি ছোটকা এরা দুজনেই তো খুব ভালো মানুষ, এরা বিয়ে করলে সুখী হবে, ভালো থাকবে, তুমি দেখো। হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো, ছোটকা যদি কিছু রোজগার করতো আর অনন্যা দিও চাকরি করে, ওদের দুজনের সুখে দুঃখে বেশ ভালোই চলে যাবে বলো। হ্যাঁ জয় তুমি ঠিকই বলেছো, দেখো ছোটকা তো ট্রাই করছে, একটা ইন্টারভিউ দিল, আর আমিও যে ইন্টারভিউটা দিলাম আমার মনে হয় পুজোর আগে চাকরিটা হয়ে যাবে, আমরা সবাই তো আছি, দেখো না মানিয়ে গুছিয়ে ঠিক হয়ে যাবে। আমরা সবাই মেনে নিল, বর্দা ভাই আর বর্দি ভাই কিছুতেই মেনে নেবে না, ঠিক কোনো না কোনো একটা অশান্তি হবে, আমাদের কিন্তু তার জন্য প্রস্তুত থাকতে হবে। দেখো ওরা দুজন যতই অশান্তি করুক, বাবা যখন একবার বলে দিয়েছে এই বিয়েটা হবে তার মানেই বিয়েটা হবে, কেউ আটকাতে পারবে না, কারণ বাবা এই বাড়ির হেড। চলো যাই, বাবার ঘরে বাবা ডাকছিল বলছিলে। হ্যাঁ। আর হ্যাঁ কালকে থেকে কিন্তু ফুটবল প্র্যাকটিস করবে, ওকে? বাবা এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার আর একবার ভাবা উচিত, যে মেয়েটাকে আমরা একেবারেই চিনি না, জানি না সে কি এমন করলো যে তাকে একেবারে ঘরের বউ করে ফেলতে হবে। না না এইভাবে ছোটকার বিয়ে দেওয়াটা একেবারেই ঠিক হচ্ছে না। চুপ কর, আস্তে করে কথা বল। আমি আলোচনাটা যেই জন্য ড্রয়িং রুম থেকে এখানে নিয়ে এলাম, তুই এমন চিৎকার করছিস বাড়ি মাথায় করে দিচ্ছিস, যাদেরকে নিয়ে আলোচনা করছিস তারা কিন্তু এই বাড়িতে এখনো আছে। বাবা আমি 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 মানছি যে এভাবে আমার কথা বলাটা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু তুমি আর পাঁচজনকে জিজ্ঞেস করো, যারা বুদ্ধি দিয়ে ভাবে তারা প্রত্যেকে এক কথা বলবে। এই মেয়েটিকে আমরা কতদিন চিনি বাবা, সে তোমাদের সঙ্গে একটু মিষ্টি মিষ্টি করে কথা বললো, একটু তোমাদের কেয়ার করলো, তার মানে এটাকে বাড়ির বউ করে ফেলতে হবে? অবশ্য এর পিছনে একটা বিরাট কারণ আছে সেটা আমি বুঝতে পারছি। বিরাট কারণ? কি কারণ? না এই বিয়েটাকে আর কেউ সাপোর্ট করুক না করুক জয়ীরিবু সাপোর্ট করছে, তাই তোমরা চোখ বুঝে মেনে নিচ্ছ সব। জয়ী রিভুর বয়স কত? ওদের কি বুদ্ধি আছে? ওদের কোনো বাস্তব জ্ঞান আছে? অর্জুন তোর বাস্তব বুদ্ধি কতটা আছে আমার জানা নেই, কিন্তু জয়ী রিভুর বাস্তব বুদ্ধি যে অনেকের চেয়ে বেশি এই কথা অন্তত আমি জানি। যেহেতু আমাকে নিয়ে কথা তাই দুটো কথা আমিও বলার অধিকার রাখি বলে মনে করি। দাদা সারা জীবন তোমার আদেশ উপেক্ষা করা বা অগ্রাহ্য করার কোনো স্পর্ধা কোনোদিন দেখাইনি, জীবনে যেন কোনোদিন দেখাতে না হয়। হ্যাঁ এটা ঠিক যে এই মুহূর্তে আমার বিয়ে করার কোনো পরিকল্পনা ছিল না, খুব স্বাভাবিক, ভেবেছিলাম জীবনে যদি কোনোদিন প্রতিষ্ঠা আসে তাহলে এ নিয়ে ভাবা যাবে। এই বয়সে আবার নিজের পায়ে দাঁড়াবে শখ কত, দুদিন পর হাতে লাঠি না দিতে হয়। কিন্তু অনন্যাকে দেখার পর অনন্যার কথা শোনার পর অস্বীকার করব না, আমার ভেতরে একটা ইন্সপিরেশন কাজ করছে, কেমন যেন মনে হচ্ছে যে ও হয়তো আমার এই অন্ধকার এই অকর্ম জীবনে আলো ফেলতে পারে, একটা ভূমিকা নিতে পারে। আর ভাবনার গতি তো অনেক দ্রুত, তাই হয়তো একটা স্বপ্নও দেখে ফেলেছিলাম, কিন্তু এখন পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে তাতে যদি আমার বিয়ে নিয়ে এ বাড়িতে সত্যি কোনো অশান্তি হয় এবং অনেকের যদি আপত্তি থাকে তাহলে আমার এই স্বপ্ন দেখাটা এখন স্থগিত থাক, এই স্বপ্নটা আমার না দেখাই ভালো। উমা সে কি কথা, তোমার দাদা তো ওদের সঙ্গে কথা বলেছে, ওরা তো রাজিও আছে। আর দেখো আমি বলছি যে অনন্যার মতন মেয়ে যদি তোমার জীবনে আসে ঠাকুরপো তাহলে তোমার জীবনটা খুব ভালোভাবে কাটবে। আর তাছাড়া তোমরা দুজনে যখন রাজি আছো তখন তো কিছু মনে করো না বর্দা ভাই। হ্যাঁ মা কিন্তু একদম ঠিক কথাই বলেছে। কৃষ্ণা চলো
এদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। ঠিক বলেছ। চল অর্জুন। দাও। তোদের আপত্তির কারণটা আমি বুঝতে পারছি অর্জুন। তোরা ভাবছিস যে অনন্যা আর অখিলেশের খাওয়া দাওয়ার ব্যাপার নেই। একটা কথা বলে রেখে দিই, এই বাড়িতে এই সংসারে প্রত্যেকে টাকা দেয়, কম বেশি ভাগাভাগি করে আমরা সংসার চালাচ্ছি। কেউ যদি ভেবে নেয় যে সে যা টাকা দেয় সেই টাকা দিয়ে সংসার চলে, সেটা ভুল করবে। আর তুই কি করে ভাবছিস যে অখিলেশের দায়িত্ব তোর উপর পড়বে? সাধারণত সংসারে খরচা বাড়লেই তো সেটা আপনার বড় ছেলের উপরেই পড়ে, তাই। শোনো বড় বৌমা, একটা কথা তোমাকে বলি, তোমরা যত টাকা দাও আর কি খরচ হয় সেটা একবার হিসেব করে দেখো, দেখবে তোমাদের খরচের হিসাবটাই বেশি। আরেকটা কথা সবাইকে জানিয়ে রেখে দিচ্ছি, আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যে অখিলেশের বিয়ে হবে তো বিয়ে হবে। দাদা, অখিলেশ আমি জানি, আমি বুঝি যে তোর অনন্যার উপর একটা ভালো লাগা জন্মেছে, এটা খুব ভালো ব্যাপার। তারপর থেকে তুই কিন্তু কাজের তোর মতকে এসেছে, তুই যে পজিটিভ এনার্জিটা পাচ্ছিস সেটা তো আমাদের দরকার। আমি দাদা হিসেবে চাইবো না যে আমার ছোট ভাই খুব ভালো থাকুক, এটা কি চাওয়া অন্যায়? আমি চাই তোর পাশে কেউ থাকুক। বাবা, বাবা সত্যি তুমি এতটা ছোটকার জন্য ভেবেছো আমি ভাবতেই পারিনি। ভাবতে তো হবেই বাবা। এটা ভেবেছেন কি ছোটকার মধ্যে যে পজিটিভ এনার্জিটা দেখছেন সেটা ধরে রাখতে গেলে একটা পজিটিভ ইনকামেরও প্রয়োজন? ভেবেছি, নিশ্চয়ই ভেবেছি। অখিলেশ, তুই কালকে সকালবেলা পিকে কনস্ট্রাকশনসের পঙ্কজবাবুর সঙ্গে দেখা করবি, উনি আমাকে খুব শ্রদ্ধা করে, খুব ভালোবাসে, ভদ্রলোক। আমি বলেছি তোর ইচ্ছে তোর ভালো লাগার ব্যাপারে, উনি সেটাকে এগ্রি করেছেন। উনি বলেছেন তো আপনার ভাইয়ের যেটা ভালো লাগবে সেটাই করবে, টাইম অ্যাডজাস্ট করে দেবে, আর স্টার্টিং স্যালারি হচ্ছে 8,000 টাকা। কি বলছো বাবা, তুমি সত্যি বলছো তুমি ছোটকার কাজের বন্দোবস্ত করেছো? তাহলে তো আর কোনো সমস্যাই রইল না, ছোটকা ছোটকার গান নাটকের চর্চাও চালাবে, সঙ্গে সংসারও চালাবে। কি বর্দি ভাই, হ্যাঁ গো, তুমি যে এত কিছু ভেবে রেখেছো আমাদেরকে তো আগে বলনি। খাবেরি তাহলে কি আর চমকটা থাকতো বলো? হ্যাঁ, সত্যি দাদা, এই জন্যই তুমি হয়তো বাড়ির কর্তা, সব দিকে সবার জন্য তুমি ভাবো, সবার মনের কথাটা তুমি বুঝে ফেলো ঠিক। তোমার ভাইটা যাতে কোনো অসুবিধে না পড়ে তার জন্য আগে থেকেই ব্যবস্থা করে রেখেছো তুমি। গ্রেট, রিয়েলি ইউ আর গ্রেট দাদা। বুঝলে কাবেরি, আমি চাই পুজোর আগেই অখিলেশের বিয়েটা দিয়ে দিতে, তারপরে তো আমাদের বাড়িতে এত বড় পুজো হয়, হই হই করে আমরা সেই পুজোতে সবাই মিলে একসঙ্গে আনন্দ করব, খুব হইচই হবে। বিয়ে বললে তার বিয়ে হয়ে গেল না? এতগুলো লোকজনের উপহার, এত সরঞ্জাম, এত অ্যারেঞ্জমেন্ট, কি করে এত তাড়াতাড়ি হবে অর্জুন? উফ, এই শোনো, তোমার বাবার কি মাথায় ভীমরতি ধরেছে নাকি গো বুড়ো বয়সে? হ্যাঁ, এই বুড়ো ভাইয়ের বিয়ে দিচ্ছে, আবার তার বউকে কি খাওয়াবে সেজন্য কাজও খুঁজে দিচ্ছে। উফ, ভাল লাগে না আমার আর। আরে বাবা কেন বুঝতে পারছে না, আমি তো সেটাই বুঝতে পারছি না। বাজে কথা বলো না অর্জুন, বুঝতে পারছেন না, সবকিছু বুঝতে পারছেন, উনি বুঝেও বুঝতে চাইছেন না। এই পুরো বয়সে বিয়ে করলে এই পাড়া প্রতিবেশী লোকজন সবাই কে কি বলবে, উনি কি জানেন না ভেবেছো? বাবা যে এরকম একটা সিদ্ধান্ত কি করে নিল কে জানে। ভেবেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম যে ছোটকা চোখ বুঝলে সে সম্পত্তিও আমরা পাবো, আমরা ভোগ করবো, তা না উল্টে আমার বাড়িতে ভাগিদার ঢুকে গেল।
আরে সেই জন্যই তো, সেই জন্যই তো এই বিয়েটা আটকানোর জন্য আমি প্রাণপণ চেষ্টা করলাম। আরে বাবা, কাকার বিয়ে হওয়া মানে তো সম্পত্তির আরেকজন ভাগিদার বেড়ে যাওয়া। শেয়ার বেশি দিন বাকি নেই, খুব শিগগিরই ঘটতে চলেছে সেই ঘটনা। সারা বাড়ি ঘুরে বেড়াবে, তোমাকে দাদা দাদা, আমাকে বৌদি বৌদি বলে ডাকবে একটা ছোট্ট বাচ্চা। ভাবতে পারছো? আমি তো নিতে পারছি না মা গো মা, বাপের বাড়িতে গিয়ে তো শ্বশুরবাড়ির কথা এমনিতেই বলতে পারি না, কি করে বলবো এবার আমি তো। বাবা যে কেন এটা করলো না? দাঁড়াও, তোমার বাবার তো খবরদারি এখনো বাকি আছে, সবে তো শুরু। এই যে কি বলবে বলো তো তোমাকে, অর্জুন একটা কাজ করবি বাবা, এই সামনে তো পুজো আসছে, পুজোর ঠাকুরের মূর্তির খরচাটা তুই দিয়ে দে। কতবার টাকা? মাত্র তো 20,000 টাকা। আর তুমি, তোমাকে যদি দেখেছি না একটা টাকাও এক্সট্রা দিতে, তোমার তোমারই একদিন কি আমার একদিন। শোনো, যা যা খরচ হবে, সমস্ত কিছু লিস্ট হবে, সবাই সমান ভাগে দেবে, বুঝতে পেরেছ? ওই আলাদা করে ঢাক ব্যঞ্জো একদম দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা বলছো ঠিক তেমনটাই হবে, কিন্তু অন্যের রাগ আমার উপর ঝাড়ার কি কারণ? একটু শান্ত হও, বুঝলে? একটু শান্ত হও। শান্তটা হব কি করে অর্জুন, কি করে শান্ত হব আমি? এরকম একটা ঘটনা ঘটার পর শান্ত থাকা যায়? শোনো, বলছি যে আমাদের পকেটটা কিভাবে বাঁচে সেটা কিন্তু এবার আমাদেরকেই দেখতে হবে, আর এই বিয়েটা আমাদেরকেই আটকাতে হবে, যেভাবেই হোক। ভাই 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 ভাই, কোথায়? কি এত এক্সাইটেড কেন? কি হয়েছে? কি বলছিস ভাই, এক্সাইটেড হবো না। এতক্ষণ বুঝি আড়ি পেতে ওদের কথা শুনে এলে মেঘাদি? শুধু শুনে এলাম না, আমি এটাও বুঝতে পারলাম যে আমাদের প্ল্যানটা ক্রমশ সাকসেসের দিকে এগোচ্ছে। সাকসেসফুল হবো না দি ভাই, এত মুখ্যম একটা প্ল্যান করে। আচ্ছা দি ভাই, তুই ঠিক কী শুনলি বলতো? দেখ ভাই, আড়ি পেতে সবটা তো স্পষ্ট শোনা যায় না, তবে এটুকু বুঝতে পারলাম যে ওখানে একটা গোল টেবিল বৈঠক বসেছে, যে বাড়ির সবাই রাজি হয়ে গেছে আমার সঙ্গে জোকারটা বিয়ে দিতে। আরেকটা কথা সবাইকে জানিয়ে রেখে দিচ্ছি, আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যে অখিলেশের বিয়ে হবে, তো বিয়ে হবে। অখিলেশ, আমি জানি, আমি বুঝি যে তোর অনন্যার উপর একটা ভালো লাগা জন্মেছে, আমি চাই তোর পাশে কেউ থাকুক। ভাই, আমি বলছি যে বাড়ির বড় ছেলে আর এই বড় বউটার কি জানো না? অর্জুন আর কৃষ্ণা। এক্স্যাক্টলি, ওরা না ওরা বড্ড ধরিবাদ জানিস তো। কেন, ওরা কি করেছে মেঘাদি? এই বাড়ির সবাই যখনই বিয়ের কথা বলছে ওরা বারবার বাদ সাজছে। আসলে দি ভাই, এইবার আমার একটা ভুল হয়ে গেছে। কি? আসলে আগের বারের মতো এইবারেও যদি ওই অর্জুন আর কৃষ্ণাকে আমাদের টিমে নিতাম, তাহলে এবারের ব্যাপারটা এত বেশি কনফিডেন্সিয়াল। ভাই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ও যদি বাড়ির সবাইকে আর ওই জোকারটাকে বলে দিত যে বিয়ে করে ওকে ফাঁসানো হচ্ছে, তখন বুঝতে পারছিস কি হতো? না 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 দিদি, তুই ওদের চিনিস না, ওরা এত লোভী, মানে কি বলবো, আগের বার একটা ফ্ল্যাটের লোভে পুরো ফ্যামিলির এগেনস্টে চলে গিয়েছিল। এবারও যদি সেরকম কিছু লোভ দেখানো যেত না, তাহলে ওই জোকারটা না রে বাড়ির সবচেয়ে বুড়োটাকেও ছাদনা তলায় এনে হাজির করতো। তাহলে এক কাজ করো মেঘা, ওই অর্জুন আর ওর বউকে আমাদের দলে ভিড়িয়ে নাও। প্লিজ তুই একটু চুপ করবি, প্লিজ তুই আর বুদ্ধিটা দিস না, না এসব করা চলবে না ভাই, কোনোভাবেই কিন্তু আমাদের আসল পরিচয়টা ওদেরকে জানানো যাবে না। হ্যাঁ একদম একদম একদম। আর একটাও সমস্যা হয়েছে। আবার কি হয়েছে? বাড়ির বুড়োটা ওই অখিলেশ জোকারটাকে একটা কোম্পানিতে চাকরিতে পাঠিয়েছে। ভাই এতে ক্ষতি কি? এ তো ভালো, বাড়িতে যত কম লোক থাকবে আমাদের ধরা পড়ার সম্ভাবনাটা তত কম। আমি সেটা বলছি না, ওরা তো ভাবছে যে আমিও একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। তো তো মানে ওরে ভাই, ওরা ভাবছে যে আমরা দুজনে মিলে মাস গেলে 20-25,000 টাকা রোজগার করে নেবো, তাতে নাকি আমাদের খুব ভালোভাবে চলে যাবে, বুঝতে পারছিস? দিদি ভাই, তুই তো জন্মে কোনো চাকরি বাকরি কিছু। এক্স্যাক্টলি, আমরা সবটাই মিথ্যে কথা বলেছি, এবার বল একবার কি হবে। তা আমাদের বাড়ির বড় ছেলে আর বড় বউ ওরা দুজনে সমানে বলে যাচ্ছে লাখ কথা ছাড়া নাকি বিয়ে হয় না, বিয়ের জন্য নাকি অনেক খোঁজ খবর নিতে হয়। ভাই এবার আমার ওই কোম্পানিতে গিয়ে যদি ওরা খোঁজ খবর নেয় কি হবে, কি বলবো তখন? কেস করেছে, কিছুই তো মাথায় আসছে না। কে কে? অনন্যা দি, একটু দরজাটা খোলো না। এক সেকেন্ড, রেডি হও। এসো,
ভেতরে এসো। কিছু বলবে? হ্যাঁ, মানে কি বলো, এত হেজিটেট কেন করছো বলো জয়ী? আসলে ও আমাকে মানে মানে বাদবাবু আমাকে জিজ্ঞেস করতে পাঠালো যে তুমি কোন কোম্পানিতে চাকরি করো গো।